আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে। আশা করি নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার 2020 সালে কিছু ব্যস্ততার কারণে, যেহেতু সবাই জানেন আমার নতুন বাসা, আমি উঠেছি নতুন ফ্ল্যাটে, তো আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য আমার কিছু ভিডিও আপলোড দিতে পারি নাই। তো 2020 সালের লাস্ট মান্থে আমার কিছু ভিডিও ছিল প্যান্ডিং, সেগুলো আমি এখন 2021 সালে দিচ্ছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার সিলেটে কিছু পর্ব ছিল, লাস্ট পর্বটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমি সিলেটে শ্রী মঙ্গল মৌলভী বাজার গিয়েছি, তো চা বাগানে গিয়েছি। তো আমরা সকালবেলা হোটেল থেকে বের হয়ে গিয়েছি, একেবারে বের হয়ে গিয়েছি, আর হোটেলে যাব না, যেহেতু আমাদের আজকাল লাস্ট পর্বে অনেক কাজ থাকবে। কোথায় কোথায় যাবো তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চা বাগানে একটু শেয়ার করছি, যেহেতু আমি মৌলভী বাজারে আছি, তো আপনাদের অবশ্যই কিছু না কিছু ইনফরমেশান আমার দেওয়া উচিত। তো চা বাগানটা হলো, মানে যেসব জায়গা হলো বিখ্যাত মৌলভী বাজারে, সেটা হলো আপনার 92টি মতন চা বাগান আছে। হ্যাঁ, তো 450 বর্গ পর্যটক কিন্তু আপনার পর্যটকরা আসেন, ঘুরতে আসেন, যেমন আমিও কিন্তু পর্যটক, আমিও ঘুরতে এসেছি। তো শ্রীমঙ্গলের প্রবেশ পথে চা কোনা ভাস্কর্য আপনারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করে, সেটা সবাই জানেন। আমি কিন্তু ছবি তুলতে পারি নাই, তাই আমি দেখাতেও পারছি না, কেন আমার হাজবেন্ডের সাথে গেলে মানে কি আমার ঘুরতে আমি পারি না, দৌড়ের মাথায় থাকতে হয়, যেহেতু সে ফটোগ্রাফার, তার বিভিন্ন স্পটে যেতে হয়, তা আমি নামে ঘুরতে যাই, বাট আমি আসলে পারি না, ওইভাবে ছবি তুলতেও পারি না এ আর কি। যাই হোক, তো এখানে কিন্তু উঁচু নিচু টিলার চা বাগান আছে। এখানে আপনার সবচেয়ে নাম করা বিটিআরআই নিজস্ব চা বাগান, এটা আপনারা ঘুরে আসতে পারেন। তারপর ভানুগাছে যে সড়কটা আছে, ওই স্পটে আপনারা ঘুরে আসতে পারেন। লাউছাড়া, আপনার লাউছাড়া দিকে একটা জঙ্গল ঘেরা পথ আছে নূরজাহানটি, সেটাও কিন্তু আপনার স্পটে ঘুরে আসতে পারেন। আমি স্পটে ঘুরে আসার মানে আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা শ্রীমঙ্গলে যাবেন, তো এইসব স্পটে ঘুরে আসতে পারেন। এরপর আপনার শ্রীমঙ্গলের আপনার 12 কিলোমিটারে আপনার কিন্তু লাউছাড়া জাতীয় উদ্যান আছে, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন, ঘুরে আসবেন, ভালো লাগবে, মন মানসিক খুব ভালো লাগবে। আর যেহেতু আপনারা মৌলভী বাজারে যাবেন, তো আমার কথা হলো সব জায়গায় ঘুরে আসা উচিত, তাই না? তো আমরা ছবি তুললাম, একটু ঘুরে ফিরে বিভিন্ন স্পটে গিয়েছি, তো আমার মোবাইলে মেমোরি ভরে গিয়েছে, তো আমি সব স্পট আসলে কালেক্ট করতে পারি না, ছবিও তুলতে পারি নাই। আমার আরও অনেক অনেক ভিডিও আছে, যে উদ্দেশ্যে আমি এখানে আসছি সেটা আপনাদের লাস্টে আমি বলতেছি। তা আমার অনেক ভিডিও, আমার লাস্টের ভিডিওর জন্য আমার অনেক ভিডিওগুলো চা বাগানে ডিলিট করে দিয়েছি, বিভিন্ন স্পটের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, তার জন্য আমি একটু মুখে বলে দিচ্ছি আপনাদেরকে যে কোথায় কোথায় আপনারা যেতে পারেন। তো সকাল সকাল পানসিতে আসছি, তো পানসি রেস্টুরেন্টের ব্রেকফাস্ট খুব টেস্টি ছিল, যেহেতু এখানে আমি ব্রেকফাস্ট করেছি। তো এখানে আমি স্যুপ নিয়েছি, চিকেন স্যুপ, পরোটা নিয়েছি, ভাজি নিয়েছি, ডাল নিয়েছি, সালাদ ছিল, এগুলো খেয়েছি। তো পানসির রেস্টুরেন্টে ব্রেকফাস্ট আমার কাছে ভালো লেগেছে। আর আমি পানসি কিন্তু সিলেটে যে লাঞ্চ করেছিলাম, ডিনার করেছিলাম, তো সিলেটের খাবারও ভালো লেগেছে, বাট শ্রীমঙ্গলের কিন্তু আমি পানসির ব্রেকফাস্টটা করেছি, আমি কিন্তু লাঞ্চ আইটেমটা বলতে পারতেছি না, কেউ যদি জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না, সরি। আমি সকালেরটা বলতেছি, সকালেরটা খুব মজা ছিল, মানে এতটা মজা ছিল, পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি চা খেয়ে নিয়েছি, চাটা তো বুঝেন আমার খেতে হবে, যেহেতু আমি একটু নেশাখোর চায়ের, এটা সবাই জানেন। এরপর আমরা আবার আরেকটি স্পটে গিয়েছি, তো আমার বিভিন্ন স্পটে আমাকে যেতে হয়েছে। তা আমরা কিন্তু শ্রীমঙ্গল থেকে এখন আমরা অন্য আরেকটি জায়গা চলে আসছি,
তো আপনার কিন্তু আমি কমলগঞ্জে চলে আসছি, তো কমলগঞ্জে আপনার শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে আমি চলে আসছি। তো কমলগঞ্জে 5 কিলোমিটার আপনার পাহাড় ঘেরা চা বাগান, যেটা আপনার মাধবপুর লেক, আমি এখন যেখানে আছি সেখানে আমি বলতেছি এটা হলো মাধবপুর লেক। তারপরে আপনার এখানে আপনারা আসতে পারেন। তো প্রধান সড়কে কিন্তু আপনারা ডান দিকে রাস্তা ধরে কিন্তু ধোলাই সীমান্ত আছে, দুই পাশে চা বাগান, সেটা খুবই সুন্দর। তা এখানে কিন্তু উঁচু নিচু টিলা আছে চা বাগানে, যেটা আপনারা যত উপরে যাবেন, যত পাহাড়ে, যাদের খুব এনার্জি এনার্জি নিয়ে যাবেন, যেহেতু সকালবেলা খেয়েছি তো দৌড়ের মাথায় ছিলাম, তো এখানে কিন্তু আপনাদের অনেক গাইড আছে। তা আমরা গাইড নিয়ে নাই, যেহেতু আমরা বেশি দূর যাব না, বেশি ভিতরেও যাব না, কিন্তু আপনারা যদি যান অবশ্যই গাইড নিয়ে যাবেন, যেহেতু ভিতরে যাবেন তো গাইড নিয়ে যাওয়াটাই ভালো। আমরা কিন্তু গাইড নিয়ে নেই, তারপর গাইড আমাদের সাথে ছিল, তারপর কিন্তু আমরা টাকা দিয়ে আসছি, যেহেতু গরিব মানুষ। আমার কাছে এত খারাপ লেগেছিল গাইডের কথা শুনে, ওরা আপনার 14 কেজি না 15 কেজি কথা বলো, আমি সঠিক টাইম ভুলে গিয়েছিলাম যে উঠালে তারপর ওদের টাকা দেয়, তারপর পরিবারের যে কোনো একজন কাজ করতে পারবে, চা বাগানের সবাই কিন্তু কাজ করতে পারবে না, তো এইরকম। তো লোকটি আগে চা বাগানে কাজ করতো, তারপর বয়স হয়ে গিয়েছে, এখন আর কাজ করতে পারে না, তার জন্য ওনার ওয়াইফ কাজ করে, তো যে কোনো পরিবারে একজন কাজ করতে পারবে। আর হলো আপনাদের ওদের একটা টার্গেট দিয়ে দেয়, এত কেজি চায়ের পাতা উঠাতে হবে, আর হলো আপনার সপ্তাহে মানা আটা দেয়। তো এছাড়া শ্রমিকদের কিছুই দেওয়া হয় না, তো ওরা অনেক পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম। তো সেদিন আপনার রাসমেলা ছিল, তো সবাই পুজোতে যাবে, তার জন্য করোনাতে এমনিতে অফ ছিল, তো এখন নাকি 2-1 মাসে এখন চা বাগানে কাজ করা যায়। তো আজকে হলো আপনার বন্ধের দিন ছিল রাসমেলার উপলক্ষে, তার জন্য অনেক শ্রমিক আসে নাই। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করছি, আমার হাজব্যান্ড ছবি তুলতেছে, আমি বসেছিলাম, আমিও কিছু ছবি তুলেছি, ভিডিও আপলোড করেছি। এই ফাঁকে আমি আরেকটু কিছু বলে নেই, আপনারা যারা মৌলভীবাজার সিলেট আসতে চান, আপনারা কোথায় উঠবেন, অনেকে আমাকে প্রশ্ন করে। এখানে কিন্তু গ্র্যান্ড সুলতান আছে, টি রিসর্ট, মিউজিয়াম আছে, রিসর্ট, তারপর নভেম আপনার ইকো রিসোর্ট আছে, লেমন গার্ডেন রিসোর্ট আছে, আপনি রিজনেবল প্রাইসের মধ্যে থাকতে পারেন। এরপর আমরা ছবি টবি তুলে ঘোরাফেরা করে আমাদের 11টা 12টার মধ্যে রাসমেলাতে থাকার কথা ছিল, তা আমরা কিন্তু রাসমেলাতে চলে আসলাম। তো এখন আমি একটি কথা বলতে চাই, রাসমেলা তো সকাল সকাল 11টা 12টার মধ্যে রাসমেলা সবাই চলে আসছে, এই ছোট ছোট শিশুদের দেখতেছেন, এরা কিন্তু রাখাল নৃত্য নাচ নাচবে। তো সবাই প্রথমে পুজোর ঘরে পুজো দিচ্ছে, যেহেতু ওদের শুরুতে কিন্তু পুজো দিতে হয়, তারপর ওরা প্রোগ্রাম করবে। তো রাসমেলার ব্যাপারে ছোট্ট একটি আমি আপনাদের কাছে শেয়ার করি, এটা উৎসটা, উৎপত্তিটা। তো এটা হলো রাসমেলা যে আপনার, এটা কিন্তু মাধবপুরে হয়, মাধবপুর আপনার জোর মণ্ডপে, এটা 178তম রাস উৎসব। আর এটা হলো মাধবপুর রাসমেলা মণিপুরী মহারাসলীলা আপনার সেবা সংঘ শিবের বাজে উন্মুক্ত মঞ্চে প্রাঙ্গণে হয়ে থাকে। হ্যাঁ, তো এটা হলো আপনার গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য রাত জোড়া মণ্ডপে আপনার এটা হয়ে থাকে রাসমেলাটা। তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে নাচতেছে, নৃত্য অভিনয় করতেছে, রাখালরা নাচতেছে, এখানে পুজো দিচ্ছে, টাকা দিচ্ছে, তারপর এত পরিমাণ আপনার প্রসাদ দিচ্ছে, কি পরিমাণ আমি বলে বুঝাতে পারবো না, গায়ের উপর ছিটিয়ে ছিটিয়ে মনে হয় আপনার লাখ লাখ টাকার আপনার
প্রাসাদ ছিটি ছিটি সবাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু উৎসবটা আমি একটু ডিটেলস বলি আপনাদের সাথে। আর যেহেতু আমি মুসলমান, আসলে আমি এতটা রাসমেলা সম্বন্ধে বলতে পারবো না। আমি সেদিন প্রথম দেখতে গিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ফটোগ্রাফার, তা সেদিন আমি প্রথম শুনি এ রাসমেলাটা। তো রাসমেলা সেখানে দুপুরবেলা কিছুটা নিত্য অভিনয়, তারপর সবাই রেডি হয়ে এখন আমরা মাঠের দিকে যাচ্ছি, যেহেতু রাখাল নৃত্য নাচ হবে। তো দিনের বেলা হলো আপনার রাখাল নৃত্য নাচ হয়, আর রাতের বেলা হলো আপনার শিশুরা মহিলারা নৃত্য নাচ করে। তারা উৎসব মণিপুর প্রথম যে এটা কীভাবে উৎপত্তি হয় সেটা আমি বলতেছি। আপনার রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রী শ্রী মহারাসলীলা বা বাস মেলাতে প্রধান করেছিলেন, আপনার বাস করেছিলেন, আপনার শ্রী শ্রী মহারাসলীলা হবে বাস মেলা প্রত্যাবন করেছিলেন, প্রত্যাবন হবে করেছিলেন। তো আমি আসলে সঠিকটা ভালো করে ইনফরমেশন যদি আমার একটু ভুল হয় সবাই ক্ষমা করে দিবেন। তো রাজ উৎসবটা আপনার বলতে গেলে আপনার আমি বলবো রাজ শব্দটা হলো যজ্ঞপতি বা কৃষ্ণেত্তর 12 ধরনের রস থেকে এটা আসছে। তো রাসের সাথে মেলা যুক্ত হয়, উৎসবকে সফল করতে প্রায় মাসখানেক আপনার লাগে। 6টি বাড়িতে কিন্তু রাস নৃত্য এবং রাখাল নৃত্য প্রশিক্ষণ ও মহড়া হয়ে থাকে। ওরা এই ছোটো ছোটো বাচ্চারা এত পরিশ্রম করে, কি পরিমাণ যে পরিশ্রম করে, মানে সারাটা দিন ওরা নাচলো। আমি আবার এই রৌদ্রের মধ্যে আমি বসছি, যে জায়গাটা সূর্য ছিল, যেহেতু এখন করোনা, করোনাতে নাকি এত ভিড় হয়, লাখ লাখ, সরি, করোনার আগে লাখ লাখ মানুষ আসে, হ্যাঁ, পর্যটকরা আসে, আপনার দর্শকরা আসে, তো এত মানুষ আসে, খুব ভিড় হয়ে যায়। তো এবার করোনার কারণে স্বাস্থ্যসম্মত মেনে কিন্তু এই রাসমেলাটা হয়েছে, 178তম রাসমেলা হয়েছে, তার জন্য ভিড় অনেক কম ছিল। হ্যাঁ, তো আমরা দুই একজন সাংবাদিক ছিলাম, যাই হোক, তা আমি একটু রোদের মধ্যে বসে নিয়েছি, একবারে সূর্যের তাপে কড়কড়া রোদে বসেছিলাম, আমি খুব ভয় ছিলাম, মাস্ক পরা ছিল আর আমাকে ধাক্কা ধাক্কি করতেছিল প্রাসাদটা নেওয়ার জন্য। তা আমরা কিন্তু বিকেলবেলা 5টার সময় সারাদিন ওই মাঠের মধ্যে ছিলাম। তা আমার হাজব্যান্ড আমাকে একটু চিকেন ফ্রাই দিয়েছিল, আমি আসলে ওইখানে খেতে পারি না, আমার কাছে খুব খারাপ লেগেছিলো, করোনার মধ্যে খেতেও ভয় লাগে, তার মধ্যে ওই পরিবেশে আমি খেতে পারি না। ও খেয়ে নিস, ও যেখানে সেখানে খেতে পারে, যেহেতু ও অনেক পরিশ্রম করে, আর ক্ষুধা লাগে, তা আমি যেখানে সেখানে খেতে পারি না। তা আমি রেস্টুরেন্টে আসছি, তো অনেক খাবার নিয়েছি আমার হাজব্যান্ড আমার জন্য, সারাদিন খুব ক্ষুধাত ছিলাম আর রোদ্র মধ্যে বসেছিলাম। যাই হোক, আমি 2-3 বার কফি খেয়েছি, এখন রাত্রে আবার 11টার সময় প্রোগ্রাম হবে, 11টা 12টা। তো আমরা এতক্ষণ কি করব, এটা গ্রাম্য সাইড, বুঝতে পারছেন, খাওয়া দাওয়া করে আমরা বিকাল 5টা থেকে রেস্টুরেন্টে আমরা বসেছিলাম 7টা 8টা পর্যন্ত, এরপর আবার মেলাতে চলে আসছে। এখন রাতের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দিনের বেলা আপনার রাখাল নৃত্য দেখেছেন, একটু বিশাল বড় নৃত্য ছিল রাখাল নৃত্যটা। এখন হলো আপনাদের শিশু শিল্পীদের, মহিলা ও শিশুদের নিয়ে নৃত্য হবে রাত্রেবেলা, মণিপুরীদের নৃত্য, সেটাই আপনাদেরকে আমি দেখাবো, রাস নৃত্যটা হবে। তো এটা কিন্তু রাজ উৎসবটা হলো মৌলভীবাজার মণিপুরী পাড়ায় কিন্তু সাজসজ্জা করে থাকে। তারপর আপনার মাধবপুর আদমপুর মণ্ডপগুলো সাজানো হয়েছে,
দেখতে পাচ্ছেন আপনারা সাদা কাগজের নকশা নিপুণ কারুকাজ কিন্তু করেছে, তারপর আপনার ফ্লোরে কিন্তু নিপুণ কারুকাজ করেছে, চারপাশে কিন্তু সাদা কাগজ দিয়ে নিপুণ কাজ করেছে। আসলে আমার আমি অনেক দূরে ছিলাম, যেহেতু এখানে প্রধান প্রধান অতিথিরা আসবে তার মধ্যে আমি বসে নিয়েছি, যেহেতু আমি মহিলা মানুষ ঢাকা থেকে আসছি, আমি পিছনে প্রধান প্রধান অতিথির পিছনে আমি বসেছিলাম, তার জন্য আমার ক্যামেরাটা আসলে আমি দূর থেকে শ্যুট করছিলাম। আসলে কাছে যাওয়া এত মানুষের সামনে আসলে যাওয়া উচিত হয়নি আর আমার উচিতও না, তো আমি তারপর যতটুকু পারছি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো আমাদের কিন্তু দুইটা সময় দেড়টা সময় ট্রেন ছিল, তো সেটা আমরা ভাবতেছি যদি সারা রাত যদি আমরা, যেহেতু আমার হাজব্যান্ড ফটোগ্রাফার ভালো ছবি যদি না পায় তাহলে সে সারা রাত থাকবে, আর যদি দুইটার মধ্যে যদি ভালো ছবি পেয়ে যায় তাহলে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসবো। তো ট্রেনের টিকিট আমরা কেটেছি আর কি। তো মণিপুরি শিশু নৃত্যশিল্পীদের কিন্তু শনিপন নৃত্য অভিনয় রাতভর মনোমুগ্ধ করে রাখে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমার শেষ পর্যন্ত। ওদের নাচগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তো করোনার মধ্যে কিন্তু ওরা স্বাস্থ্যসম্মত মেনে কিন্তু করেছে, আর ওরা প্রচুর কেঁদেছে, যেহেতু ওদের বছরে একবার আসে, তো ওরা মানে কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণে প্রোগ্রামটা করে না দেখলে নয়, তো ছোট ছোট শিশুরা বড়রা সবাই খুব পরিশ্রম করে। তাই এখানে অনেক ফটোগ্রাফার ছিল, দর্শকরা ছিল, শীতের মধ্যেও দেখতেছি অনেক রাত্রেবেলা কিন্তু অনেক শীত ছিল, আমি অনেকগুলো সোয়েটার পরেছিলাম, যেহেতু আমার ঢাকার শীত আর সিলেটের শীত কিন্তু একটু পার্থক্য, যাই হোক ওটা হলো রিমোট এলাকার মতনই ছিল, খুব শীত ছিল, আর ওদের কাছে শীত লাগে না, ওরা দেখি খালি গায়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তারপর নৃত্য অভিনয় করতেছে, অনেক পুরুষরা দেখি খালি গায়ে দেখি অনেক নৃত্য অভিনয় করলো, মহড়া দিচ্ছে, যাই হোক। তো রাসমেলাটা আসলে ভালোই লেগেছিলো, আমি আসলে এটা ডকুমেন্টস করার জন্যই গিয়েছিলাম, আমার হাজব্যান্ড ডকুমেন্ট তৈরি করার জন্যই গিয়েছিলো, মেন উদ্দেশ্য হলো এটা। তো সেই ফাঁকে আমি একটু শ্রীমঙ্গলটাও ঘুরে আসলাম, রাসমেলাটাও দেখে আসলাম, আমার জীবনে আমি আসলে কখনো রাসমেলা সরাসরি দেখি নাই, তো এবার দেখে আসলাম, আর এই রাসমেলাটা দেখার জন্য অনেকে ঢাকা থেকে যায়, তো এবার করোনার জন্য অনেকে যেতে পারে না, আর এত ভিড়ও ছিল না, যথেষ্ট ভিড় ছিল কিন্তু সবসময় নাকি প্রচুর লাখ লাখ মানুষ আসে, টুরিস্ট আসে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর আমরা কিন্তু প্রোগ্রামটা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রাত্রেবেলায় চলে আসছি, যেহেতু আমার হাজব্যান্ডের সকালবেলা অফিস ছিল পরের দিন, তো আমরা তাড়াহুড়া করে রাত্রেবেলা রওনা দিয়েছি, তারপর ঢাকার উদ্দেশ্যে আমরা ট্রেনে উঠেছি, সকালবেলা আমরা বাসায় চলে আসছিলাম আর কি। তো আমার এই কয়টা দিনে মানে শ্রীমঙ্গলের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।